বিশেষ করে 16 থেকে 18 কিংবা 18 থেকে 36, এই বয়সে আমরা কোনো না কোনো প্রেমের টানে কারো না কারোর সাথেই জড়িত রয়েছি। প্রেমে পড়তে তো আমাদের বেশ ভালোই লাগে, কিন্তু 2-3 মাস কন্টিনিউ করার পর আমরা সবাই চাই কীভাবে সম্পর্কটিকে আরও বেটার, আরও গভীর করা যায়। অথবা প্রায়ই হয়তো আপনার প্রিয়তমার সাথে আপনার ঝামেলা তৈরি হয়। আচ্ছা, তখন তোমার ফোনে তো ওয়েটিং পাচ্ছিলাম কেন? তোমাকে না বলেছি অনলাইনে কাউকে ইনভাইট করবে না? আচ্ছা, তুমি এরকম কেন আজও সেই ড্রেসটা পরে আসতে পারলে না? এরকম আরও প্রচুর সমস্যা রয়েছে যা কিনা আপনার প্রিয়তমার সাথে আপনার প্রতিনিয়তই ফেস করতে হয়। আর তখনই আমরা ভাবি, আচ্ছা কী করলে ও আমাকে বুঝবে? আমি তো ওকে ভীষণ ভালোবাসি, তাহলে আমি কেন ওর ভাবনার বাইরে? আর এরকমই সমস্যা আমরা হয়তো মানতে না পারে কখনো কখনো ব্রেকআপের সিদ্ধান্ত নিয়ে ফেলি। তারপরে কিনা আমাদের এই ছোট্ট ভুলের কারণে নিজেকেই অনেক পস্তাতে হয়। আচ্ছা, তাহলে এর পারমানেন্টলি সলিউশন কী? আপনি কি পারবেন আপনার প্রিয়তমাকে আপনার মনের মতো করে সাজাতে? সেটাই আজ বিজ্ঞানের কিছু এক্সপেরিমেন্টকে বিবেচনা করে মাত্র 3টি পয়েন্টে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আর ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে স্মার্ট একটি টিপস, যা হয়তো আপনি ইতিমধ্যে শুনেছেন কিন্তু আজকে শুনবেন অন্যভাবে। তো চলুন, পয়েন্ট নাম্বার 1, আমরা কেন ভালোবাসি। বিজ্ঞান বলছে প্রেমে পড়া ব্যক্তির মস্তিষ্কে ডোপামিন, নরেপিনেফ্রিন এসব হরমোনের মাত্রা বেড়ে যায়। তার মানে মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন তার ব্রেইনের প্লেজার সেন্টারকে দুর্বল করতে নানা ধরনের হরমোনের শক্তি কাজ করে। যে কারোর সাথে অসীম ভালোবাসা গড়ে তুলতে আমাদের ব্রেইনের সর্বপ্রথম যে চেঞ্জেসটি ঘটে সেটি হচ্ছে ইমোশনাল, আর এটার জন্য দায়ী আমাদের দেহে থাকা কিছু হরমোন। বিজ্ঞান বলছে যখন আমরা প্রেমে পড়ি তখন আমাদের দেহে প্রচুর পরিমাণের হরমোন ক্ষরণ হয়, আর এটাই দুটি প্রেমিক জুটি চাহিদা বজায় রাখে আর ভালোবাসা গভীর করে তোলে। তাছাড়াও আমাদের দেহে রয়েছে ফেরোমোন নামক এক ধরনের হরমোন, যা মূলত একে অন্যকে কাছে আসার জন্য উৎসাহিত করে। তবে এটি মানুষ ও অন্যান্য প্রাণীর দেহেও রয়েছে, আর এটা ধরেই আমরা আমাদের প্রেমের সম্পর্ক আরও অসীম করে তুলব। তো সেটা কীভাবে দেখুন। পয়েন্ট নাম্বার 2, অসীম ভালোবাসা গড়ে তোলার দ্বিতীয় ধাপ। যখন আমরা কারোর সাথে দেখা করতে যাই, কারোর সাথে ঘুরতে বের হই, কারো আচরণে কষ্ট পেয়ে কাঁদতে থাকি, তখন এই ফেরোমোন হরমোনের পরিমাণ অটোমেটিক বেড়ে যায়। অর্থাৎ এ হরমোন থাকে ঘাম, চোখের জল এইসবে। এগুলো আমাদেরকে জানতে হবে। এবার এখানে আপনাকে 3টা কাজ করতে হবে, যা করলে আপনার ব্রেইনের ফেরোমোন হরমোন সঠিক হারে রিলিজ হতে থাকবে এবং আপনাদের ভালোবাসা অসীম করতে আরও সাহায্য করবে। নাম্বার 1, প্রথমে তো আপনাকে তার সাথে কন্টিনিউ কথা বলে যেতে হবে। নাম্বার 2, খুব বেশি না কিছু কিছু দিন ঘুরতে বের হতে হবে। নাম্বার 3, আর এই 2টা সূত্র ধরেই আপনাকে তার সাথে এমন কিছু করতে হবে যা করলে আপনাকে নিয়ে সে প্রতিনিয়ত ভাববে। এবার এটি আপনি আপনার সুবিধা অনুযায়ী বেছে নিতে পারেন, অথবা আমি যেটি বলছি সেটিও করতে পারেন। একটা মানুষ আপনাকে নিয়ে ভাবনা তখনই করবে যখন আপনি তার সাথে ওয়ান্ডার কিছু করবেন। সেটা হতে পারে দেখা করার কথা বলে না দেখা করা, তাকে নিয়ে কবিতা লেখা, এমনকি তাকে নিয়ে বাজে কথা বললেও আপনাকে নিয়ে সে ভাবনা করতে পারে। পয়েন্ট নাম্বার 3, সেম টু সেম পাওয়ার। এরকম হয়তো অনেক সময় দেখা যায় যখন কিনা দিনের অধিকাংশ সময় আপনি তাকে ফোন করেন অথবা তার সাথে কথা বলার চেষ্টা করেন, এমনকি তাকে নিয়ে স্বপ্নও দেখেন, কিন্তু সে আপনাকে একবারও খোঁজ নেয় না। কল করা তো দূরের কথা, একবার মিসড কলও দেয় না। কিন্তু এরকম কেন হয়? কিছুদিন আগেও তো ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, কিন্তু এখন কেন এরকম হচ্ছে? ঘাবড়ানোর কিছু নেই, এরকম হচ্ছে কারণ আপনার প্রতি তার যে চাহিদাটা ছিল সেটা এখন আর তেমন নেই। ভিডিও শুরুতে বলেছিলাম পৃথিবীর সব ভালোবাসা কোনো না কোনো চাহিদা থেকে শুরু হয়, তাই এখানে আপনি একটু আগের দিনগুলোতে ফিরে যান তো। সে আপনাকে কী জন্য পছন্দ করেছিল? আপনি কি দেখতে খুব কিউট ছিলেন? আপনি কি খুব সুন্দর করে হাসতে পারতেন? নাকি আপনার মানি ব্যাগ ভর্তি টাকা ছিল যা এখন আর নেই? এটা শিওর আগে যা ছিল কিন্তু এখন আপনার কাছে তা আর নেই, আর এটাই একমাত্র কারণ ভালোবাসা কমে যাওয়ার পিছনে। তাহলে এখানে আপনার কী করা উচিত যা করলে সে আপনাকে আবারও আগের মতো ভালোবাসবে? দেখুন, এখানেও আপনাকে 3টি কাজ করতে হবে। নাম্বার 1, প্রথমেই তো নিজেই নিজের প্রতি একটা হ্যাপি ফিলিংস রাখতে হবে। নাম্বার 2, তাকে বোঝাতে হবে আপনার ভিতরে সেই উইল পাওয়ারটা আছে যাকে কাজে লাগিয়ে আপনি একদিন সত্যিই বড় কিছু করতে পারবেন। নাম্বার 3, সব কিছু অনুনয়ে বোঝাতে হবে এবং আপনিও তাকে ছাড়া অচল নাই। এবার আসা যাক স্মার্ট টিপস। ভালোবাসা অসীম করতে হলে আগে আপনার প্রতি তার যে চাহিদা রয়েছে এবং তার প্রতি আপনার যে চাহিদা রয়েছে, এই দুটি চাহিদাকেই একেবারে নিঃশেষ করে ফেলতে হবে। একজন বাবা মায়ের প্রতি সন্তানের এই ভালোবাসার সম্পর্ক কিন্তু চির অসীম, কোনো ঝামেলা হয় না। ঝামেলা হলেও তা কখনোই চিরস্থায়ী না। কিন্তু কেন? এর কারণ কি বলেন তো? কারণ
বাবা মায়ের প্রতি সন্তানের কোনো চাহিদা থাকে না, অথবা সন্তানের প্রতি বাবা মারও তেমন কোনো চাহিদা থাকে না। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন এটি আপনি একটু গভীরভাবে লক্ষ্য করবেন। তাই আশা করছি ভিডিও শেষে অথবা ভিডিওটি পজ করে একটু লক্ষ্য করুন এবং ভাবতে থাকুন আমি এই ভিডিওটিতে কী বলেছি। কেননা সত্যিকারের ভালোবাসা চির অসীম হয়, আর সত্যিকারের ভালোবাসা তাকে বলে যখন আমরা সম্পূর্ণ স্বার্থহীনভাবে, সম্পূর্ণ মানে একদমই সম্পূর্ণ, একেবারে জিরো চাহিদা থেকে কার জন্য কোনো কিছু করি, তখন সেটা হয় সত্যিকারের ভালোবাসা। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সত্যিই যদি এই ভিডিওটি আপনার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভিডিও শেষে যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি সামান্য হলেও উপকার করতে পেরেছি। আর কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। আমাদের জীবন সমস্যার মূল উদ্দেশ্য হলো আপনার জীবনকে সহজ করা। তাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন দেওয়া ফেসবুক লিঙ্কে অথবা টুইটার লিঙ্কে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। খোদা হাফেজ।